আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, চামড়া ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করা হবে। সকালে শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প খাতের উন্নয়নে টাস্ক ফোর্স কমিটির সপ্তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আসন্ন ঈদুল আজহার সময় চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে খোলা মন নিয়ে কাজ করতে হবে বলেও জানান মন্ত্রী।